আচ্ছা, আজ তোমার বাইরে শুনি, স্টুডিওর ভেতরে, তাহলে কেন এত চিন্তা করছেন? খুব ভয় হয় আমার। ভয়? কিসের ভয়? আমি যেন তোমাকে হারিয়ে না ফেলি, সেটার ভয় হয়। তুমি যেন কখনো ভিড়ের মধ্যে হারিয়ে না যাও, তার ভয় হয় কোমল আমার। একদম এরকম বলবেন না। আচ্ছা, আমি কি গান গাইতে চেয়েছিলাম বলুন? আমি গান করি সেটা তো আপনি চেয়েছেন, এই বাড়ির মানুষগুলো চেয়েছিল, তাই তো আমি গাইতে যাচ্ছি। আর তাছাড়া আমি আপনার থেকে কোনোদিনও হারাবো না, সব সময় আপনারই থাকবো। জানি তো তুমি সারা জীবন আমারই থাকবে, আমি সেই জন্যই তো তোমার সাথে আজকেও যেতে চাই কোমল। একদম না। আচ্ছা, আপনি যদি বারবার এরকম করেন তাহলে আমি আপনাকে ছেড়ে কি করে যাই বলুন তো। বেশ, যাও, ভালো করে গানটা গেও। কিন্তু কোমল, আমি কিন্তু অপেক্ষা করব, তাড়াতাড়ি ফিরে এসো। যত তাড়াতাড়ি সম্ভব আমি ফিরে আসব। শোনো না, তোমার বাবা উপরে রয়েছে, তুমি একটু দেখো। হ্যাঁ, আর সঙ্গে চিনি পিচগুলো খেয়াল রেখো। হ্যাঁ একদম, তুমি যাও, আর অল দ্য বেস্ট। কোমল, আরে ওদিকে যে ওরা নৃত্য শুরু করে দিল, চলো দেরি হয়ে যাচ্ছে তো, কিনে ছাড় মাকে এবার। আরে মা। হ্যাঁ বল। মা বলছি আপনি এত দুশ্চিন্তা করবেন না, আমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে ওনাকে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাবো। আরে বাবা, তোকে এত চিন্তা করতে হবে না, তুই আগে গিয়ে কাজটা সার। যা এগিনি, ওকে একটু এগিয়ে দে তো। যা আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না 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 না, কি বলে গেল কোমল? ওর ডাক্তারবাবুর কাছে নিয়ে যাওয়ার অঙ্কটা যদি মিলে যায় তাহলে যে আমার অঙ্কটা তালগোল পাকিয়ে যাবে। কি? হ্যাঁ আবার কি, দাঁড়িয়ে রইলে কেন? যাও। ও হ্যাঁ, তাই তো।